আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিউয়ার্স। আর এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হলো গত শুক্রবারে করা ভিডিও, অর্থাৎ দুদিন আগে করা ভিডিও এটা। আর আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখানোর চেষ্টা করব। সো আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর ভিডিও শুরুতে আপনাদের সুবিধার্থে একটু লোকেশনটা জানিয়ে রাখি, এটা জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানী হাই স্কুল মাঠে প্রত্যেক শুক্রবার সকাল থেকে রাত 8টা অথবা 9টা পর্যন্ত থাকে ভিউয়ার্স। আর ভিডিও শুরুতে আরেকটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের এখন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাতেও প্রেস করে দিন। ইনশাআল্লাহ এরকম সামনে যখনই নতুন নতুন ভিডিও দেবো তখন যেন সে সকল ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা গাড়িগুলো এক এক করে দেখি। তো আমরা সর্বপ্রথম যে গাড়িটা দেখছি এটা হলো টয়োটা প্রোবক্স গাড়ি। আপনারা গাড়িটার সামনে শেপটা দেখছেন। এখন আমরা একটু গাড়িটার স্পেসিফিকেশনটা জানবো। এটা হলো টয়োটা প্রোবক্স গাড়ি, এটা 2004 মডেল, 2009 রেজিস্ট্রেশন করা আছে, 1500 সিসির গাড়ি। গাড়িটার এসি ঠিক আছে, গাড়িটাতে সিএনজি করাও রয়েছে। আর প্রাইস এখানে তারা চাচ্ছে 6,70,000 টাকা, 6,70,000 টাকা চাচ্ছে, এটা হলো তাদের আস্কিং প্রাইস। তো ভিউয়ার্স আমরা আগে গাড়িটার একটু আউটলুকিংটা দেখে নিই, তারপর আমরা ভিতরের কন্ডিশনটা দেখব। খুবই ভালো কথা ছিল রে। তো আপনারা গাড়িটার ব্যাক সাইডটা দেখছেন এখন। এখন আপনাদেরকে গাড়িটার বাম সাইডটা দেখাচ্ছি। আমরা ফ্রন্ট সাইড থেকে আবার একটু দেখে নেই। ওকে, তো আমরা এখন গাড়িটার একটু ভিতরের কন্ডিশনটা দেখব ভিউয়ার্স। আপনারা ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখছেন। ওকে, এটা একটা অটো গিয়ারের গাড়ি ভিউয়ার্স। সামনের কন্ডিশনটা মোটামুটি ফ্রেশই দেখা যাচ্ছে। তো আমরা এখন পিছনের সিটগুলো একটু দেখে নিই। আপনারা পিছনের সিটগুলো দেখছেন। তো ভিউয়ার্স আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, কেমন লাগছে, আপনারা আপনাদের মতামত চাইলে একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, তো আমরা গাড়িটার ভিতরে বাহিরে দেখেছি। এখন আমরা নেক্সট যে গাড়িটা আছে চলুন আমরা সেটা দেখি। তো আমরা এখন যে গাড়িটা দেখছি এটা হলো এক্সিও এক্স গাড়ি ভিউয়ার্স। গাড়িটার সামনে শেপটা দেখছেন, সামনে বাম্পার লাগানো আছে। তো আমরা গাড়িটার এখন স্পেসিফিকেশনটা জানবো। গাড়িটা হলো এক্সিও এক্স গাড়ি, এটা 2008 মডেল ভিউয়ার্স, 1500 সিসির গাড়ি। আর গাড়িটার এসি ঠিক আছে, সিএনজি করাও রয়েছে গাড়িটাতে। এখন আমরা একটু এটার প্রাইসের দিকে আসি। প্রাইস তারা চাচ্ছে এখানে 11,65,000 টাকা, 11,65,000 টাকা চাচ্ছে, এটা হলো তাদের আস্কিং প্রাইস। গাড়িটার সামনে পিছনে উভয় জায়গায় বাম্পার ইউজ করা আছে ভিউয়ার্স। তো আপনাদেরকে গাড়িটার এখন বাম পাশটা আমি দেখাচ্ছি। ওকে, আমরা গাড়িটার একটু ফ্রন্ট সাইড থেকে একটু আবারও দেখে নেই। তো ভিউয়ার্স আসুন এখন আমরা একটু গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখি। তো আপনারা এখন গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখছেন। এখানে মনিটরও লাগানো আছে, এটা একটা অটো গিয়ারের গাড়ি। স্টাইলিং থেকে শুরু করে এসি, মনিটর, ড্যাশবোর্ড, অন্যান্য পার্টসগুলো, সিট থেকে শুরু করে মোটামুটি সব কিছুই ফ্রেশই দেখা যাচ্ছে। তো আমরা এখন একটু গাড়িটার পিছনের সিটগুলো দেখে নিই। আবারও একটু বলছি ভিউয়ার্স, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাতেও প্রেস করে দিন। ইনশাআল্লাহ এরকম সামনে আমার চ্যানেলে কারহাটের আরও অনেক ভিডিও আসছে এবং কি অন্যান্য গাড়ির ভিডিও আসছে, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব তখন যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমরা গাড়িটার ভিতরে বাহিরে দেখেছি, চলুন এখন আমরা নেক্সট গাড়িটা দেখি। তো ভিউয়ার্স, এখন আমরা যে গাড়িটা দেখছি এটা হলো টয়োটা এসটি ওয়াগন গাড়ি। আমরা আগে এটার স্পেসিফিকেশনটা জানবো। এটা হলো টয়োটা এসটি ওয়াগন গাড়ি, 2001 মডেল, 2006 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1300 সিসির গাড়ি এটা। ভিউয়ার্স, এটার এসি ঠিক আছে, সিএনজি করাও রয়েছে। আর এখানে তারা প্রাইস চাচ্ছে 3,30,000 টাকা, 3,30,000 টাকা চাচ্ছে, এটা হলো তাদের আস্কিং প্রাইস। আচ্ছা ভিউয়ার্স, আমরা গাড়িটার একটু আউটলুকিংটা একটু দেখে নেই আগে, তারপর গিয়ে আমরা ভিতরের কন্ডিশনটা দেখব। ওকে, আপনারা গাড়িটার এখন বাম্পারটা দেখছেন ভিউয়ার্স। সামনের সাইডটা দেখছেন। তো ভিউয়ার্স, আমরা গাড়িটার বাইরের কন্ডিশনটা দেখেছি, আর ভিতরের কন্ডিশনটা দেখাতে পারছি না কারণ ডোরগুলো লক থাকার কারণে। তো আপনারা গ্লাসের উপর দিয়ে দেখে নিন ভিউয়ার্স যতটুকু দেখানো যাচ্ছে। তো চলুন এখন আমরা নেক্সট গাড়িটা দেখি। তো ভিউয়ার্স, এখন আমরা যে গাড়িটা দেখছি এটা হলো টয়োটা ভিটস গাড়ি। তো আপনারা সামনের কন্ডিশনটা এখন দেখছেন। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম আগে গাড়িটার একটি স্পেসিফিকেশনটা জানবো। এটা হলো টয়োটা ভিটস গাড়ি, এটা 2009 মডেল, 2016 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1300 সিসির গাড়ি এটা। এটার এসি ঠিক আছে, সিএনজি করাও রয়েছে। আর প্রাইস এখানে তারা চাচ্ছে 8,90,000 টাকা, 8,90,000 টাকা চাচ্ছে, এটা হলো তাদের আস্কিং প্রাইস। ওকে, আমরা তো গাড়িটার একটু আউট কম দামের লুকিংটা একটু দেখে নিই, বাইরের কন্ডিশনটা দেখি কেমন আছে। ওকে, আপনাদেরকে গাড়িটার একটু বাম পাশটাও দেখিয়ে নিব এখন। ওকে, আমরা একটু সামনের সাইড থেকে আবার একটু দেখে নিই। আচ্ছা, তো এখন আমরা গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখব ভিউয়ার্স। আপনারা গাড়িটার এখন ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখছেন, এখানে মনিটরও লাগানো আছে। আর হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট কে কোন ধরনের গাড়ি দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে যাতে করে সে সকল গাড়ি দেখাইতে পারি ভিউয়ার্স। তো আমরা এখন গাড়িটার একটু পিছনের সিটগুলো দেখব। তো আপনারা দেখতে থাকেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার অন্যান্য যে সকল বন্ধুগুলো আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। আর ভিডিও শেষ করার আগে যেটা বলি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা তো প্রেস করে দিন। ইনশাআল্লাহ এরকম সামনে আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন কারহাটের ভিডিও আসবে এবং কি অন্যান্য ভিডিও আসবে, যাতে করে সে সকল ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।